আমার আবিষ্কার করেছি। এখানেও প্রচুর অ্যাওয়ার্ড, মানে আমি মামুনিতে অ্যাওয়ার্ড ন্যাচারালি অনেক অ্যাওয়ার্ড থাকবে। ছোটবেলার নেই, তাও ভেঙে গেছে সব, নষ্ট হয়ে গেছে, প্রিজার্ভ করে নিত, তখন তো মূল্য বুঝতাম না, মা রেখেছিল, কিন্তু ওই টিনের যেরকম হয় জং পড়ে ভেঙে অনেক নষ্ট হয়ে গেছে। এইখানটা আমি দেখি কলকাতা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, হ্যাঁ, অ্যানুয়াল প্রোগ্রাম, মানে এটা আমাদের অ্যানুয়াল ফাংশন কেএফটিআই, যেটা আমাদের ইনস্টিটিউট বিভিন্ন জায়গার সমস্ত পুরস্কার সময়, বা এইটা হচ্ছে ইয়ে না, ও এটা অরিন্দম চৌধুরী আমার বন্ধু আইএম, ওদের প্ল্যান ম্যানের আমাকে ওরা পুরস্কৃত করেছিল একবার। ইনফ্যাক্ট আমি বলি, এই প্ল্যান ম্যানের এই পুরস্কারটার আমি জুড়ে ছিলাম। আচ্ছা, মানে এখানে কলকাতা থেকে আমি আর সমাধি ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইটা আমার একটা ফটো শুটে ছবি, এই পেইন্টিংটা একজন পেইন্টার এঁকেছেন, এটা পেন্সিল স্কেচ করা। আমাকে এরকম অনেকে এরকম ছবি এঁকে গিফট করে, এটা গোয়েন্দাগিনীর সময় করা, উনি আমাকে গিফট করেছিলেন আমার একটা ছবি দেখে, সেজন্য ওইটা বাঁধিয়ে দিয়েছিলেন গিফট করেছিলেন। ছৌয়ের এই মাকুড়াতে আমি এই গ্রামটাতে গিয়েছিলাম, আচ্ছা, যেখানে ছৌয়ের মাস্ক তৈরি হয় আর কি, তো ওখান থেকেই ওরা আমাকে এটা দিয়েছিল, গিফট করেছিল, নিয়ে এসেছিলাম। এবং এই ছৌয়ের যে মুখগুলো, এই এইটা তো আস্তে আস্তে অনেক, ওরা ওদের আরও সাপোর্ট দরকার, তো ওরা চেষ্টা করছে, তো আমরাও আমাদের বন্ধু এক আশা, প্রীতম সরকার আমার ভাই, বন্ধু এক আশার মেইন উদ্যোক্তা, তো ও অনেক কাজ করছে ওদের জন্য, চেষ্টা করছি আমরা যতটা ওদের পাশে থাকা যায়। আর এটা আমার গ্যালারি, আমার কিছু এইখানে, এটা আমি এখানে এসে কিন্তু সবাইকে বলি, এটা আমি এসে নস্টালজিক হয়ে গিয়েছিলাম, এই তন্তুশ্রীর ভীষণ মনে আছে, এই চোখের চাহনি আর এই শাড়িটা, একটা খুব সুন্দর একটা স্টাইল আছে এখানে, অনেক শাহরুখ। আচ্ছা ইন্দ্রানীদি, একটা জিনিস বলো, এই যে তুমি নিজের জীবনটাকে কি ভেবেছিলে, যে এরকম ভাবে সাজানো থাকবে দেয়াল দেয়াল জুড়ে, মানে না আমি তো ভেবে করিনি, ওই যে বললাম বড় বড় অনেক শিল্পীদের বাড়িতে গিয়েছি, তো হ্যাঁ, তো দেখেছি যে তাদের এরকম আছে, তো আমি তো কোনোদিনও ভাবিনি যে আমি একটা বাড়ি করতে পারবো, মানে সেটা আমার বাবার আশীর্বাদ, জগন্নাথের কৃপা। তো যখন হলো আলটিমেটলি, তখন ভাবলাম যে তাহলে এত কিছু অ্যাকচুয়ালি আমার আছে, তাহলে তো এগুলো কি মানুষ দেখুক। আমি অনেকে আসেন আমার এই বাড়িটাতে, এই এই ছবিটা আমার খুব প্রিয় ছবি, এটা আমার ভাইয়ের তোলা, বুড়ো এই ছবিটা তুলেছিল অনেক, আমি তখন অনেক, হ্যাঁ এটাও বুড়োর তোলা ছবি, এটাও বুড়োর তোলা ছবি। আমার ভাই তো আজকে নেই, তুমি জানো 2019 নভেম্বরে চলে গেছে আমাদের ছেলে, তো এটা বুড়োর তোলা ছবি, এই ছবিটাও বুড়োর তোলা, ইনফ্যাক্ট এই শুটিংটাতে বুড়ো এসেছিল, হ্যাঁ আমার, এটাও আমার মনে আছে, এটাও একটা সানন্দা বা কোনো ম্যাগাজিনের শুটে গিয়েছিল। আর এই যে আমার অল টাইম ফেভারিট মাই হিরো, একদম ওই জন্য ওর ছবি একদম মানে জল জল করে রেখেছি আর কি। এই যে আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় বন্ধু অতনু ঘোষ, যার সব অনেক অনেক ভালো ছবি আমি করেছি, আর আমার অরিন্দম চৌধুরী, যার কথা এক্ষুনি বললাম, প্ল্যান ম্যানেজ, যে আমাকে পুরস্কার দিয়েছে, ও সব ছবি, আরও ছোটোবেলার ছবিগুলো এখানে। এইটা তোমার এই বাড়িটা মিউজিয়াম বলতে পারি, এটা বন্দী শিখা সেই ফেমাস চরিত্র সোনু মাস্টার, এটা শিশি স্টুডিওর ফেমাস, আমাদের অরুণদা আমাকে গিফট করেছিলেন, এটা এক ছবিতেই বিয়ে, সিগনেচার থাকে এক ছবিতেই বিয়ে, আমার তো শিশি স্টুডিও ছবি, তো তোমার মানে ভাস্কর দাস এই ছবিটা দেখে বিয়ে করেছিলেন না? হ্যাঁ এই ছবিটা দেখে, হ্যাঁ পাঠানো দেখেছিল, আমার তো মানে শিশি স্টুডিওর সব ছবি থেকেই মানে এত সম্বন্ধ, আমি কোনটা করবো বুঝতে উঠতে পারছি না, স্বয়ংবর সভা করতে হবে। এইটাও শিশি স্টুডিওর তোলা ছবি, এটা অনেক, এটা অনেক পুরনো ছবি, এগুলো সব অনেক দিন হয়, এগুলো এটাও এঁকেছিল একজন, একজন এঁকে দিয়েছিল, আরও কয়েকটা এইটাও এঁকে দিয়েছিল, হ্যাঁ এরকম অনেকগুলো আছে এঁকে দিয়েছে যারা আমাকে দেয়, খুব সুন্দর লাগছে। হ্যাঁ এটা রাতপুরের রূপকথা, না এটা কোন ছবি, না না রাতপুরের রূপকথা না, এটা না, এটা আরও আগের, আর আগের কিছু একটা কোনো ভুলে গেছি কোনটা, মনে নেই। এইগুলো, এটা সানাই, এই এখন এই সিরিয়ালটা আবার দেখাচ্ছে আকাশ আটে, হ্যাঁ হ্যাঁ আবার নতুন করে দেখাচ্ছে, শুরু হয়েছে এই 24 তারিখ থেকে, এটা সানাইয়ের ছবি, এইটা এইটা সানাইয়ের ছবি, এইসব
পুরনো স্মৃতি। আমাদের যত বয়স বাড়ে ধর্মীরা আমরা তত উই লিভ উইথ আওয়ার পাস্ট, বাট আই অলওয়েজ ট্রাই টু লিভ ইন প্রেজেন্ট। মানে ইউ শুড অলওয়েজ হ্যাভ সামথিং টু টক অ্যাবাউট, মানে তোমার জীবনে ঘটা উচিত কিছু যেটা নিয়ে তুমি কথা বলবে, নইলে ইউ উইল বি অলওয়েজ টকিং অ্যাবাউট ইউর পাস্ট, উইচ আই ডোন্ট ওয়ান্ট। আমি এইটা করেছিলাম ওইটা করেছিলাম তা না, আমি এটা করছি, আমি এটা করব, আমি এটা করতে চাই, আই ওয়ান্ট টু ডু দ্যাট, এটাই আমাকে আশীর্বাদ করে, এটাই শক্তি, মানে এটাই চালিয়ে নিয়ে চলে জীবন। আমি ওটাই চাই, আই নিড সামথিং টু টক অ্যাবাউট, মানে পিপল শুড নট পিপল, আমার নিজের জন্যে, আমার নিজের জন্যে আমার রসদ দরকার, যে আমি নিজেকে নিয়ে কীভাবে আমি কাজ ছাড়া থাকতে পারি না তেমনি। আমি আমার শ্যুটিং নিয়ে এখন রেগুলার আমি কিছু না কিছু করতে থাকি, এই যে গয়না এটা করছি, এই ওটা করছি, ওখানে চলে যাচ্ছি, সোশ্যাল ওয়ার্ক করছি, ইরানি দিদির ওখানে, মানে আই হ্যাভ টু কিপ মাই সেলফ বিজি। একদম। আচ্ছা ইন্দ্রানি দি, ধরো নিশ্চয়ই নিজেকে বিজি রাখা, নিজেকে পজিটিভ রাখা, কিন্তু এই তুমি যে পথটা হেঁটেছো তাতে অনেক নেগেটিভ এনার্জি ছিল, এবং সেগুলোকে পাশ কাটিয়ে হোক বা সেগুলোর প্রতি মানে হাসি মুখে সেটাকে মানে তুমি যে কষ্ট পেয়েছো সেটা বুঝতে না দিয়ে এগিয়ে যাওয়া, এইটা এটা তুমি প্র্যাকটিস করেছিলে। একদম তাই। একটা কথাই বলতে হবে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। থ্যাংক ইউ সো মাচ, আমার অনেকটা সময় সুন্দর করে কাটলো তোমার সাথে। আমারও ভীষণ কাটলো, আর তোমাকে, তুমি তো এত সুন্দরী একটা মহিলা, তোমাকে দেখে একটা গান করবো, দাঁড়াও এই গানটা শর্মিলার জন্য, কারণ শি ইজ সো বিউটিফুল, আমি পিছন থেকে করবো। ভালো কইরা বাজান গো দোতরা সুন্দরী কমলা নাচে, আরে ভালো কইরা বাজান গো দোতরা সুন্দরী কমলা নাচে, সুন্দরী কমলা, সুন্দরী কমলা, নাকের নোলক টালমল টালমল করে রে, ভুল হলে ক্ষমা করে দেবেন। ভালো কইরা বাজান গো দোতরা শর্মিলা সুন্দরী নাচে, সত্যি এত এত স্মৃতি নিয়ে যাচ্ছি আমি, সত্যি আবেগপ্রবণ হয়ে গেছি আমি। থ্যাংক ইউ সো মাচ, আমার শর্মিলার অনেক ফ্যান ফলোয়ার্স, এবং আই প্রে টু গড, আমি জগন্নাথের কাছে প্রার্থনা করি মণিমার আশীর্বাদে তোমার যেন আরও লক্ষ 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 ফলোয়ার্স হয়, এবং তোমার শর্মিলার বক্স অফিস শুড বি সুপার বাম্পার বাম্পার হিট। থ্যাংক ইউ, তোমার আশীর্বাদ যেন থাকে। তো অলওয়েজ। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.